নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা এলআইসি আদানির চারটি সংস্থায় তাদের অংশীদারিত্ব বাড়িয়েছে। মার্চ ত্রৈমাসিকে এলআইসি আদানির ফ্ল্যাগশিপ সংস্থা আদানি এন্টারপ্রাইজের 3,57,500টি শেয়ার কিনেছে। এরপর এই সংস্থায় রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার অংশীদারিত্ব দাঁড়িয়েছে 4.26%। 2022 সালের ডিসেম্বরে এই অংশীদারিত্ব ছিল 4.23%। আদানি এন্টারপ্রাইজ ছাড়াও এলআইসি আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন গ্যাস এবং আদানি পোর্টেও বিনিয়োগ বাড়িয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গ্যারান্টিযুক্ত রিটার্নের প্রলোভন দেখিয়ে যে অবৈধ ডাব্বা ট্রেডিং, তার থেকে লগ্নিকারীদের দূরে থাকতে সতর্ক করেছে। ডাব্বা ট্রেডিংয়ের মতো প্রকল্পগুলির অপারেটররা ডিম্যাট অ্যাকাউন্ট এবং কেওয়াইসি ছাড়াই শেয়ার বাজারে বিনিয়োগের পরামর্শ দেয়। এনএসই জানিয়েছে, শ্রী পরেশনাথ কমোডিটি প্রাইভেট লিমিটেড, শ্রী পরেশনাথ বুলিয়ান প্রাইভেট লিমিটেড, ফেরিটেল ট্রেডিং প্রাইভেট লিমিটেড এবং ভারত কুমার এই অবৈধ ডাব্বা ব্যবসা করছে। আধার কর্তৃপক্ষ আইআইটি বম্বের সহযোগিতায় টাচলেস বায়োমেট্রিক ক্যাপচার সিস্টেম তৈরি করবে। এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে মোবাইল ক্যাপচার সিস্টেম তৈরি করা হবে। টাচলেস বায়োমেট্রিক ক্যাপচার সিস্টেম চালু হওয়ার পর ঘরে বসেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা যাবে। নতুন এই প্রযুক্তিতে একসঙ্গে একাধিক আঙুলের ছাপ নেওয়া যাবে। অর্থমন্ত্রক জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ এবং অন্যান্য অনুরূপ জিপিএফ প্রকল্পের সুদের হার ঘোষণা করেছে। 2023 সালের এপ্রিল জুন ত্রৈমাসিকের জন্য মন্ত্রক এই প্রকল্পে সুদের হারে কোনো পরিবর্তন করেনি, ফলে চলতি ত্রৈমাসিকেও এই ক্ষেত্রে 7.1% সুদ পাওয়া যাবে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।